তো ভিউয়ারে দেখো আমার আম্মু পিঠা বানাবে, এটা ধরো উপরে। আমরা একটা পুয়া পিঠা রেসিপি দেখো, ধরে রাখো। হ্যাঁ এই গুড়টি একদম স্পেশাল গুড়, এটা দিয়ে পুয়া পিঠা বানানো হবে। লাইট চলে গেছে, এ দেখো একদম স্পেশাল গুড়, স্পেশাল গুড়, এটা স্পেশাল গুড় কেন জানো, এটা দিয়ে পিঠা হবে, পিঠা বানানো কোনো মামুলি কাম না। এই যে এখন গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে, এখন গরম পানি দেওয়া হচ্ছে, এখন এটাকে মিক্স করা হবে গরম পানির সাথে। এটা একদম রক্তের মতো লাল লাল টুকটুকে হয়ে গেছে তাই। এখন যে গুড়ি, এটার উপরই তো গুড়ি আছে, নিচেও গুড়ি আছে। ছাড়ো ছাড়ো দেখো, উচকে ধরো আর ওই ক্যামেরাটা। এখন এই গুড় একটু গুড়ি গুড়ি দেওয়া হচ্ছে, গুড়িয়ে দিয়ে এখন যাতে পুয়া পিঠা খাইতে একটু মজা লাগে। লাড়া হবে এবার, দেখো না এবার কত সাদা টুকটুকে হয়ে গেছে, সাদা টুকটুকে। আর একটু দেওয়া হবে, এবার তো অনেক সাদা দেখা যাচ্ছে, দুধের মতো হয়ে গেছে, তত ভালো হবে, যত মাখবে তত ভালো, আর যত দিবা। তো বিয়ারতে দেখো, ধরে রাখো, আমি একটা ফটো চিনে নিই, ভিডিওর মধ্যেও ফটো তোলা যায়। কালকে একটা লাইভ বানিয়েছি, সেটাও দেখে আসবে। এখন গোলাটা, পুয়া পিঠা বানানোর গোলাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটাকে শুধু ভাজতে হবে, তাহলে ভাজবো, তাহলে ভাজতে হয়, পর্যন্ত তোমরা অপেক্ষা করো। অপেক্ষা। হ্যালো বিয়ার, দেখো এখন আমি তেলটা পরীক্ষা করতেছি, যে যখন দেখা যাবে অল্প একটু দিলে ফুলে ফুলে, তো তখন বুঝতে হবে যে তেলটা হয়ে গেছে, তখন আস্তে ডিম করে জালটা দিতে হবে। এ দেখো গাইজ, দাও বিসমিল্লাহির রহমানির রহিম, এখন দাও হবে, পরে দিকে ধরে রাখো, এখন দিয়ে হবে, দাও বিসমিল্লাহ, ওয়াও বিসমিল্লাহ, কথা বল না, বিসমিল্লাহ রহমানির রহিম, কোনো কথা নাই, যেভাবে পিঠাগুলো বানিয়ে ফেলবো গোল হয়ে গেছে, কথা বলে না বউ, তুমি ধরে রাখো শুধু, কথা বললো না, ঠিক আছে।
প্রথম পিঠাটা উঠে ফেলে। তো আমাদের প্রথম পিঠা হয়ে গেছে, তারপরে এই যে দ্বিতীয়টা দিয়ে দিব। তুমি ওখানে ধরো, এখানে ধরো, ধরে রাখো। হ্যাঁ, অন্য কিছু দেখাও না, শুধু এইভাবে ধরে রাখো, করে এটা এই। ঠিক আছে, ধরছো? ওয়াও, বলো দেখো গাইস কিভাবে আমার আম্মু পিঠা বানাচ্ছে। দেখো কিভাবে আমার পিঠা বানাচ্ছে আমার আম্মু। এই দেখো, এখন ঠিক আছে আব্বু, এভাবেই তো ধরতে বলছে তোমাকে। দেখা যায় আমার জন্য সমস্যা? দেখা যায়। ওয়াও, এই আমি দামি দেখছি, তুমি কি আছো? তাকাও না, এইদিকে তাকা থাকো তুমি। ঠিক করে এটা দেবো আপু, শুধু এটাই দেবো। ঠিক আছে, এই যে ধরো, ধরে রাখো না, দেখো ধরে রাখো, একটা পোর এটা ফেলে দিই। এটা কি ছিল? পোড়া। গাইস তোমরা জানো না আমার হাতটা এখন তো। গাইস দেখো, বলো গাইস, এভাবেই পিঠা বানানো হয়? এভাবেই পিঠা বানানো হয় গাইস। এই গাইস, হ্যালো ভিউয়ার্স, দেখো আমাদের পোয়া পিঠা বানানো শেষ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।